আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে দুই এর বর্গমূল একটি অমূলত সংখ্যা বিপরীত দিক থেকে প্রমাণ করে আমি বিষয়টি দেখাবো। দিক থেকে প্রমাণ করার জন্য বিপরীত উক্তি ধরে নিতে হয় প্রমাণ করাটাই আমাদের উদ্দেশ্য কিন্তু প্রমাণ করার জন্য প্রথমে আমরা বিপরীত কথাটি ধরে নিই ধরি দুইয়ের বর্গমূল একটি মূলত সংখ্যা এখন দেখি আমরা এই কথার বিপরীত যুক্তিতে পৌঁছতে পারি কিনা তাহলেই বলা যাবে যে না এটি হতে পারে না যদি বৈপরীত্যের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে না পৌঁছাতে পারি যে দুইয়ের বর্গমূল মূলদ, তাহলে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে দুইয়ের বর্গমূল অবশ্যই অমূলদ। আমরা বিপরীত কথাটি প্রথমে ধরে নিচ্ছি দুইয়ের বর্গমূল মূলদ। যদি দুইয়ের বর্গমূল মূলদ হয় তাহলে আমরা একে দুটি পূর্ণ সংখ্যা এ এবং বি এর অনুপাত হিসেবে লিখতে পারি এবং আমরা এটিও ধরে নিচ্ছি যে এই দুই সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই ধরে নিলাম এদের সাধারণ উৎপাদক আছে এখন যদি সাধারণ উৎপাদক দিয়ে আমরা হর এবং লবকে ভাগ করি তাহলে এমন ভগ্নাংশ পাওয়া যাবে যার লব এবং হরে কোনো সাধারণ উৎপাদক থাকবে না বা অন্যভাবেও বলা যায় এ এবং বি উভয়ই সহমৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত যে সংখ্যা দয়কে আর ছোট করা সম্ভব নয় যাদের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নেই যদি আমরা কোনো সংখ্যাকে অপর দুটি সংখ্যার অনুপাত হিসেবে লিখতে পারি তাহলে আমরা একে আরও সরল করে লিখতে পারি উভয় সাধারণ গুণনিয়োগ বের করে ততক্ষণ ভাগ করতে পারি যতক্ষণ না পর্যন্ত সংখ্যা দুটিকে আর ছোট করা যায় তাহলে আমি ধরে নিচ্ছি যে এইখানে এ এবং বি এর এই অনুপাতকে আর ছোট করা সম্ভব না এটি ধরে নেওয়া আমাদের প্রমাণের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাহলে আমি ধরে নিচ্ছি এই ভগ্নাংশটি বা অনুপাতটি আর ছোট করা সম্ভব নয় এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই চলো এটি লিখে ফেলি প্রমাণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এ এবং বি এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই তার মানে এই ভগ্নাংশকে আর ছোট করা যাবে না এই সংখ্যা দুটি সহমৌলিক তাহলে এতে আমাদের কি লাভ হল চলো এই সমীকরণের উভয় পক্ষকে বর্গ করি তাহলে দুই এর বর্গমূলকে বর্গ করলে আমরা পাই শুধু দুই সমান এ এর বর্গ ভাগ বি এর বর্গ এ ভাগ বি বর্গ এবং এ এর বর্গ ভাগ বি বর্গ একই কথা এখন উভয় পক্ষকে বি বর্গ দিয়ে গুণ করি তাহলে আমরা পাই দুই গুণ বি এর বর্গ সমান এ এর বর্গ এখন এ এর বর্গ সম্পর্কে আমরা কি বলতে পারি এ এর বর্গ হচ্ছে এমন সংখ্যা যা বি এর বর্গ এবং এর দুই গুণ ফলের সমান কোন সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে তা একটি পূর্ণ সংখ্যা হবে আমরা ধরে নিয়েছি বি একটি পূর্ণ সংখ্যা তাহলে বি এর বর্গও একটি পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা পেলাম একটি পূর্ণবর্গ সংখ্যা গুণ দুই তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি জোর সংখ্যা তার মানে এটি একটি জোর এবং পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে এ এর বর্গ একটি জোর সংখ্যা এখন আমরা জানি এ এর বর্গ দুটি সংখ্যার গুণফল বা বলা যায় একই রকম দুটি সংখ্যার গুণফল এ গুণ এ এভাবে আমরা বলতে পারি যে এ গুণ এ একটি জোর সংখ্যা তাহলে আমরা এ সম্পর্কে কি বলতে পারি আবার মনে করা যাক এ হল আমরা ধরে নিয়েছি এ একটি পূর্ণ সংখ্যা এ হয় জোর সংখ্যা না হয় বিজোর সংখ্যা আমাদের মনে রাখতে হবে যে দুটি জোর সংখ্যাকে গুণ করলে অপর একটি জোর সংখ্যা পাওয়া যায় এবং দুটি বিজোর সংখ্যাকে গুণ করলে অপর একটি বিজোর সংখ্যা পাওয়া যায় আমাদের হাতে আছে একটি সংখ্যা গুণ সেই সংখ্যা এটি একটি জোর সংখ্যা এটি তখনই পাওয়া সম্ভব যখন সংখ্যাটি জোর সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে এ একটি জোর সংখ্যা অন্যভাবেও এ কে একটি জোর সংখ্যা বলা যায় কারণ এ এর দুই গুণকে কোন সংখ্যার গুণফল হিসেবে উপস্থাপন করা যায় অন্য আরেকটি পূর্ণ সংখ্যা ধরি কে এগুলো করে আমাদের কি লাভ হচ্ছে বোঝাই যাচ্ছে একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে বিও একটি জোর সংখ্যা চলো একটু চিন্তা করা যাক এই ধাপে ফিরে যাই চলো এ কে যদি দুই গুণ কোন পূর্ণ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় এবং বলা যায় এ একটি জোর সংখ্যা তাহলে আমরা এই সমীকরণের বদলে লিখতে পারি এই পাশে লিখব দুই গুণ বি এর বর্গ সমান দুই কে এর বর্গ এখানে আমি এ এর বদলে দুই কে লিখেছি আমরা এতক্ষণ পর্যন্ত ধরে নিয়েছি এ একটি জোর সংখ্যা তাহলে যদি এ জোর সংখ্যা হয় তাহলে তাকে দুই গুণ যাবে। এখন আমরা লিখতে পারি দুই গুণ বি এর বর্গ সমান চার গুণ কে এর বর্গ উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করি তাহলে পেলাম বি এর বর্গ সমান 2 গুণ কে এর বর্গ তাহলে কে এর বর্গ একটি পূর্ণ সংখ্যা কোন পূর্ণ সংখ্যা গুণ দুই সমান অপর একটি জোর সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে এর বর্গ একটি জোর সংখ্যা তাহলে বি এর বর্গ একটি জোর সংখ্যা বিয়ের বর্গ যদি একটি জোর সংখ্যা হয় তাহলে একই যুক্তি ব্যবহার করে আমরা বলতে পারি B একটি জোর সংখ্যা এখানেই আমরা বৈপরীত্য পেয়ে গেলাম আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে এ এবং বি এর মাঝে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই আমরা ধরে নিয়েছিলাম যে এই ভগ্নাংশ এ বাই বিকে আর ছোট করা সম্ভব নয় ভগ্নাংশ এ বাই বি এর মান এর বর্গমূল্যের সমান ধরেই আমরা বের করেছিলাম যে এ এবং বি জোর সংখ্যা যদি এ এবং B জোর সংখ্যা হয় এবং এদের সাধারণ উৎপাদক দুই হয় তার মানে এই ভগ্নাংশটি আরও ছোট করা যাবে আমরা হর এবং লবকে দুই দিয়ে ভাগ করতে পারি এ এবং বি এর সাধারণ উৎপাদক হলো দুই এটি লিখে নিই ভালো মতো বোঝার জন্যই লিখলাম তাহলে আমরা পেলাম যে এ এবং বি এর সাধারণ উৎপাদক দুই তার মানে এই ভগ্নাংশটিকে আরও ছোট করা সম্ভব এটাই আমাদের বৈপরীত্য আমরা ধরে নিয়েছিলাম যে দুইয়ের বর্গমূলকে ন্যূনতম একটি ভগ্নাংশ এ বাই বি এর সমান ন্যূনতম কারণ এরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এখানে আমাদের ধরে নেওয়া বক্তব্যের বৈবরীত্য পাওয়া গেল এই ভগ্নাংশটিকে আসলে আরও ছোট করা যায় তার মানে আমাদের এই অনুমান সঠিক নয় দুইয়ের বর্গমূল তাহলে অবশ্যই অমূলত সংখ্যা হবে